সড়ক দুর্ঘটনা রোধে শুধু চালক নয় পথচারীদেরও সতর্ক হতে হবে নিরাপদ সড়ক দিবসে বললেন প্রধানমন্ত্রী। মুখরিত আওয়ামী লীগ অফিস সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের ঢল, লবিং তদবিরে পদ প্রত্যাশীরা। সম্রাটের টাকা প্রভাবশালীদের পকেটে, র্যাবের জিজ্ঞাসাবাদের চমকপ্রদ তথ্য, তালিকায় রাজনৈতিক প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষেধের পক্ষে এখনও অনর্বুয়ের শিক্ষার্থীরা, ভিন্ন মত ছাত্র সংগঠনগুলোর। কানাডীয় নির্বাচনে জয়ের পথে লিবারেল পার্টি, টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জাস্টিন ট্রুডো। এবং শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে আজ বসুন্ধরা কিংসের লড়াই, প্রতিপক্ষ ভারতের গোকুলাম এফসি, চট্টগ্রামে ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। RFL এর রেইনবো পেইন্টস, জাদুই জানে রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত নিউজ 24 দিনের সংবাদে, আপনাদের সঙ্গে আছে আমি যোজনা আফরিন। দেখছেন শিরোনাম, এবারে বিস্তারিত। সড়ক দুর্ঘটনা রোধে শুধু চালক নয় পথচারীদেরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় নিরাপদ সড়ক দিবস আলোচনা সভায় এই আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যু কারোই কাম্য নয়। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। এ সময় তিনি সড়ক আইন 2018 দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। চলন্ত গাড়ি যখন আসে, সেই গাড়ির সামনে দিয়ে শুধুমাত্র কেবল হাত দেখিয়ে দৌড় মারলে এটা তো একটা যন্ত্র, যান্ত্রিক, ব্রেক কষলেও তো বেশ কিছু সময় লাগে সেটা থামতে। পথচারীদের তো এই বোধটা থাকতে হবে, এই জ্ঞানটা থাকতে হবে, আর সেই সাথে সাথে সড়কের কিছু আইন আছে যেটা মেনে চলতে হয়, কিন্তু সে সম্পর্কে আসলে সচেতনতাও সৃষ্টি করা হয় না। ট্রাফিক আইন, ট্রাফিক রুল, এ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা একান্তভাবে প্রয়োজন। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ। এবারে জানাবো সরেজমিনের সড়কের অবস্থা। আমাদের সঙ্গে যুক্ত হবেন সাভার, চট্টগ্রাম এবং যশোর থেকে আমাদের সহকর্মীরা। শুরুতেই ঢাকা আরিচা মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, নাজমুল, সড়কে শৃঙ্খলা ফেরানোর কোনো উদ্যোগ চোখে পড়ছে কি? কি অবস্থা দেখতে পাচ্ছেন? ধন্যবাদ, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যেই বাইপাইল এলাকায়। আমি যে পয়েন্টে রয়েছি সে পয়েন্টে কিন্তু আপনার প্রতিদিন কিন্তু সড়ক দুর্ঘটনার ঘটনা প্রতিদিন ঘটছে, এবং এখানে দেখা যাচ্ছে যে প্রায়ই গড়ে প্রায় পাঁচজন করে মানুষ এখানে এই সড়ক দুর্ঘটনায় কিন্তু মারা যাচ্ছে। কিন্তু আজকেও আপনারা দেখেন যে দুইজন শ্রমিক কিন্তু মারা গিয়েছে, এবং সাভার এবং আশুলিয়ায়। আজকে নিরাপত্তা সড়ক চাই, আজকের দিনেও কিন্তু রেহাই পায়নি যারা সড়ক দুর্ঘটনায় যারা মারা গিয়েছে। এবং এখানে যে নিয়ম রয়েছে, সড়ক দুর্ঘটনার বিভিন্ন নিয়ম কারণ রয়েছে, এবং রাস্তা কীভাবে পারাপার হবে, কীভাবে লোকজন পারাপার হবে। আজকে যারা শিক্ষার্থীরা রয়েছে, আমি একটু কথা বলবো, যারা এখানে তোমরা তো রাস্তা পারাপার হও অনেক সচেতন, তোমাদের কী মনে হয় আসলে যে প্রতিদিন সড়ক দুর্ঘটনা হচ্ছে, কী চাও? আমরা চাই যে আমাদের নিয়মিত অর্থাৎ সপ্তাহে ৬ দিন আমাদের রাস্তায় বের হতে হয়। আমরা নানা রকম, বিশেষ করে গাড়িতে চড়তে আমাদের নানা রকম দুর্ঘটনার সম্মুখীন হচ্ছি। এটা যেন না হয়, আমরা আমাদের সড়কমন্ত্রী ওবায়দুল কাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যেন এটা আমাদের আমাদের জন্য নিরাপদ হয় রাস্তায় বের হওয়াটা, সেটা আমরা দেখতে চাই। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলবো, এই এলাকায় টুঙ্গি আশুলিয়া যে সড়কটি, এখনও সড়কের কী অবস্থা, কোনো উন্নয়ন হয়েছে কিনা এই সড়কটায়? আসলে আমরা সেরকম সড়কের কোনো উন্নয়ন দেখি নাই, তবে কিছু একটু উন্নয়ন হয়েছে, উন্নয়ন হয় নাই। যারা এই সড়ক দিয়ে গাড়ি চালান, যারা এই সড়ক দিয়ে নিয়মিত চলেন, তাদের উন্নয়ন আমরা লক্ষ্যে চোখে পড়ে নাই। আমরা দেখেছি শিশু বাচ্চা সহ ছোটরাও গাড়ি ড্রাইভিং করে, যাদের কোনো লাইসেন্সও নেই, এবং গতকালও একজন গার্মেন্টস শ্রমিক রাস্তা পার হতে গিয়ে মারা গিয়েছেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই যে তাদের যে কথা শুনেছেন, এবং তারা কিন্তু আজকে যে র্যালি করেছে এবং নিরাপত্তা সড়ক চাই, সেসব বিষয় নিয়ে কিন্তু তারা বিভিন্ন কথা বলেছে। এই ছিল আমার কাছে যোজনা সর্বশেষ। আমি এখন চলে যাব চট্টগ্রাম নয়নবরুয়া জয়ের কাছে। জয়,
ধন্যবাদ নাসমুল আপনাকে। আপনি যেমনটা ঢাকার আরিচা থেকে বলছিলেন তেমনিভাবে যদি আমি বন্দনগরি চট্টগ্রামের খবর আপনাকে জানাই, প্রতি বছরের মতো আজও কিন্তু নিরাপদ সড়ক দিবস পালন হচ্ছে। এই দিবসটি কিন্তু প্রতি বছরও কিন্তু নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করা হয় বন্দরনগরী চট্টগ্রামে। কিন্তু সড়কের যে আইন রয়েছে, আইনের প্রয়োগ কিন্তু খুব কম থাকার কারণে কিন্তু সড়কে যে দুর্ঘটনা কিন্তু এখনও পর্যন্ত আছে। প্রতিদিনই কিন্তু কোনো না কোনো জায়গায় কোনো না কোনো সড়কে কিন্তু দুর্ঘটনা কিন্তু লেগেই থাকে। তো এই বছরের কথা যদি আমরা বলি, বছরের শুরু থেকে এই পর্যন্ত কিন্তু অনেক লোকের কিন্তু প্রাণহানি ঘটেছে। আমার জানা মতে যে পরিসংখ্যান বলছে প্রায় 21 জনের বেশি লোক কিন্তু প্রাণহানির ঘটনা ঘটেছে সড়কে। তো আসলে যে সড়ক দুর্ঘটনা কিন্তু কোনোভাবেই থামানো যাচ্ছে না। এমনকি নৈরাজ্যের কথা যদি আমরা আপনাকে জানাই, যে নৈরাজ্য কিন্তু সড়কে যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে যে চেষ্টা করা হচ্ছে, বিআরটিএ বলেন এমনকি ট্রাফিক পুলিশ বলেন, তারা কিন্তু সব চেষ্টা কিন্তু অনেকটা বৃথা হচ্ছে। আপনি অবশ্য লক্ষ্য করছেন পথচারীরা কিন্তু যে ফুটপাথ দিয়ে চলাচল করার কথা রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সেই ফুটপাথও কিন্তু অনেকটা দখলে থাকার কারণে সেই ফুটপাথ দিয়ে কিন্তু পথচারীরা হাঁটতে পারছে না, তাদেরও কিন্তু আসলে সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। এমনকি আমরা দেখি যে পথচারীরা অনেক সময় কিন্তু আসলে যে তারাও কিন্তু সড়কের উপর দিয়ে গাড়ির সামনে রেখে কিন্তু তারা যে পথচারীরা যেভাবে পারাপার হচ্ছে সেই পারাপারেরও অনেক সময় দুর্ঘটনা ঘটে থাকে। তার কারণে কিন্তু আসলে পথচারীদেরও কিন্তু খুব একটা সচেতন হতে হবে। তেমনিভাবে যদি বলি ট্রাফিক পুলিশদের আইন যেটা রয়েছে সেই আইনের কিন্তু প্রয়োগ করতে হবে, তাহলে কিন্তু আসলে সড়ক দুর্ঘটনা অনেকটা কমবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন যশোরে রিপনের কাছে। নয়ন বড়া জয়, প্রিয় সহকর্মী আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন বাড়ছে, এই যশোরে কিন্তু তার ব্যতিক্রম নাই। আপনার যশোরে চলতি বছরে প্রায় 40 জনের উপরে কিন্তু মানুষ নিহত হয়ে গেছেন, এই সড়কে প্রাণ গেছে। তো আহত সংখ্যাও কিন্তু অধিক রয়েছে। তো সড়কের যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলা বিভিন্ন সভা সেমিনার করেও কিন্তু ফেরাতে পারছে না। আমি শহরের ভিতরেই রয়েছি, আপনাকে যদি একটু দেখাই, চারিদিক থেকে শুধু গাড়ি চলছে আর গাড়ি চলছে, কিন্তু এই যে শহরের যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলা কিন্তু ফেরাতে পারছে না। আপনাকে যদি ফিটনেসবিহীন গাড়ির কথা বলি, প্রায় 5,000 ফিটনেসবিহীন গাড়ি রয়েছে এই সড়কে চলছে। আপনি জানেন যে যশোর খুলনা, যশোর বেনাপোল, যশোর ঝিনাইদহ সড়কে বিভিন্ন সময় প্রায় 18 রুটের যান চলাচল করে। সেই 5,000 সড়ক ফিটনেসবিহীন গাড়ি কিন্তু এই সড়ক দাপিয়ে বেড়ায়। তো প্রশাসনের পক্ষ থেকে আমরা খুব বেশি পদক্ষেপ নিতে কিন্তু দেখি না, আমরা শুধু কিছু সভা সেমিনার দেখি, সেখানে কিছু টাকা খরচ, এই ছাড়া আর যে ড্রাইভার রয়েছে তাদের খুব বেশি প্রশিক্ষণ কিংবা সড়ক দুর্ঘটনা রোধে যে বাস্তব যে পদক্ষেপ সেটা কিন্তু আমরা খুব বেশি মাঠের বাস্তবতায় দেখি না। তো আইন বিভাগ বলছে যে যে আইনগুলো রয়েছে সে আইনও কিন্তু বাস্তবায়ন হচ্ছে না, ফলে এক শ্রেণীর অসাধু মানুষ কিন্তু এই নিচ্ছে। তো আপনাকে যদি জানিয়ে রাখতে চাই যে এই সড়কগুলোতে কিন্তু প্রতিদিনই প্রাণহানি হচ্ছে, আজ সকালেও কিন্তু একজন শিক্ষার্থী নিহত হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ, চলে এসেছি স্টুডিওতে আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক সরেজমিনে সরকার অবস্থা জানাতে সাভার, চট্টগ্রাম ও যশোর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন নাজমুল হুদা চট্টগ্রাম থেকে, নয়ন বড়া জয় এবং সবশেষ যশোর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিপন হোসেন। অন্যান্য খবর, কেন্দ্রীয় আওয়ামী লীগ ও 4 সহযোগী সংগঠনের আসন্ন কাউন্সিল ঘিরে দলীয় নেতাকর্মীদের পদভারে মুখর ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়। পদ পদবী টিকিয়ে রাখা এবং পদ প্রত্যাশীদের পদচারণায় পার্টি অফিসে এখন উৎসবের আমেজ। বিস্তারিত দেখুন তৌফিক মাহমুদ মুনার রিপোর্টে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় 23 বঙ্গবন্ধু এভিনিউয়ের বিকালের চিত্র। কিছুদিন পূর্বে এ এলাকা হকার আর ব্যবসায়ীদের দখলে থাকলেও বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীদের পদচারণায় মুখরিত, কারণ সামনে সম্মেলন। আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়, এখানেও সময় গড়ার সাথে ভিড় বাড়ে, কেউ সদল বলে আবার কেউ একা একা আসছেন দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে। সন্ধ্যা নামতেই দেখা মেলে দলের প্রেসিডিয়াম সদস্য থেকে কেন্দ্রীয় নেতাদের সঙ্গ।
সম্মেলন সামনে রেখে নেতাকর্মীদের উচ্ছ্বাসের কমতি নেই। কেউ এসেছেন প্রার্থীদের জানান দিতে, আবার কেউ এসেছেন নেতাদের সাথে মিছিলে কিংবা বহরে। এখানে আসছি নেতৃবৃন্দের সাথে একসাথে আসছি দেখা করার জন্য, নেতৃবৃন্দকে দেখার জন্যে আমাদের মহানগর নেতৃবৃন্দ আসে, তার সাথে সাথে আমাদের যেগুলো থানা আছে ওয়ার্ড আছে তারাও আসে, এই জন্য আমরাও এখানে আসি। এখনো পর্যন্ত বিতর্কিত হয়েছেন বলে আমরা জানি, ওরকম কাউকে এখনো আমরা দেখতে পাইনি। যারা রাজপথে থেকে আন্দোলন করছেন সেরকম সঠিক নেতৃত্ব আসুক। অন্য যে কোনো বারের তুলনায় এবার কমিটি নির্বাচনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে দলীয় হাইকমান্ড। কোনো অবৈধ কার্যকলাপের সঙ্গে আওয়ামী লীগের বা আমাদের সহযোগী সংগঠনের কোনো নেতা জড়িত থাকতে পারে না। তিনি যদি জড়িত থাকেন তাহলে তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের নেত্রী শেখ হাসিনা কিন্তু ইতিপূর্বে ঘোষণাই দিয়েছেন যে এখন থেকে তার প্রচেষ্টা থাকবে যে নতুন নেতৃত্বের উপরে দায়িত্ব দেওয়া এবং তাদের একটা স্থানে পৌঁছানো, যাতে তারা ইন্ডিপেন্ডেন্টলি তারা যাতে তাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারেন। আগামী মাসে চারটি সহযোগী ও অঙ্গ সংগঠন এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন শেষে বিশ ও একুশ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ আওয়ামী লীগের একুশতম জাতীয় কাউন্সিল। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ টোয়েন্টি ফোর, ঢাকা। কে নেননি যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাটের টাকা? তালিকায় রাজনীতিবিদদের সঙ্গে আছেন প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং স্থানীয় কাউন্সিলর সহ আরও অনেকে। এসব তথ্যের সঙ্গে রিমান্ডে জিজ্ঞাসাবাদে নিজের গডফাদারদের কথাও বলেছেন সম্রাট। এসব নিয়ে প্রতিবেদনটিতে সাজিয়েছেন মৌখ অন্ধকার। ইসমাইল হোসেন সম্রাট গড়ে তোলেন ক্যাসিনো সাম্রাজ্য। সম্রাট কি একাই সম্রাট হয়েছেন, না এমন সম্রাটদের তৈরির পেছনে আরও অনেকেই জড়িত? রিমান্ডে জিজ্ঞাসাবাদে এমন তথ্যই দিয়েছেন তিনি। জানা যায় ক্যাসিনোর টাকার ভাগ অনেকেই পেয়েছেন। এই তালিকায় রয়েছেন রাজনীতিবিদ, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং স্থানীয় কাউন্সিলররাও। কোন দেশে কত টাকা রেখেছেন এই বিষয়ে কোনো তথ্য দেননি সম্রাট। তবে শুধু তাকে কেন দায়ী করা হচ্ছে, তাকে কেন গ্রেফতার করা হয়েছে, অন্যদের কেন নয়, জিজ্ঞাসাবাদে এই প্রশ্নও রাখেন সম্রাট। র‍্যাব বলছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক তথ্যই দিয়েছেন সম্রাট যা আলোচনায় আসছে। জিজ্ঞাসাবাদ আসলে প্রাথমিকভাবেই হচ্ছে, আমরা কিছু কিছু ব্যক্তিবর্গকে আমরা রিমান্ডও নিয়ে এসেছি, আমরা কিছু তথ্যও পেয়েছি এই নামগুলো কি সঠিক আছে কিনা বা আউদও তারা তার কাছে গিয়ে কোনো সুবিধা নিয়েছে কিনা আমরা চেক ব্যাক করে দেখছি। একমাত্র এই পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষেই কিন্তু আমরা তখন পুরো একটি রিপোর্ট তৈরি করতে পারবো আশা করছি। এর সাথে জড়িত গডফাদারদের অনেককেই আইনের আওতায় আনা সম্ভব হয়েছে বলেও জানায় তারা। আমরা এখন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশে কোনো ক্যাসিনো কিন্তু এখন খোলা নেই, তার মানে সকল ক্যাসিনোকে কিন্তু আমরা বন্ধ করতে পেরেছি এবং এই ক্যাসিনোর সাথে যারা যারা যুক্ত ছিল প্রধান যে ব্যক্তিবর্গ তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। গোয়েন্দা সংস্থাগুলো সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া সহ আরও কয়েকটি দেশে সম্রাট ও তার সহযোগীদের সম্পদের বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য রয়েছে ব্যাংকক ও মালয়েশিয়ায় সম্রাটের তিনটি হোটেল ও তিনটি অ্যাপার্টমেন্ট আছে। দুবাইয়ে সম্রাট শামীম ও খালেদের মোটর পার্টসের দোকান ও রেস্টুরেন্ট ব্যবসা রয়েছে। মৌ খন্দকার, নিউজ টোয়েন্টি ফোর, ঢাকা। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে এখনও অনরাবস্থানে বুয়েট শিক্ষার্থীরা, তবে এর বিরোধিতা করছে বিভিন্ন ছাত্র সংগঠন। বিরোধিতা করছেন ডাকসো ভিপি নুরুল হক নূর। ছাত্রনেতারা বলছেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলে অন্যায়ের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ হবে না, এর ফলে মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। দেখুন জুবায়ের মাহমুদের প্রতিবেদন। আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর বিচারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়া বুয়েট এখন শান্ত। আন্দোলনকারীরা মাঠের আন্দোলন স্থগিত করলেও অভিযুক্তদের স্থায়ী বহিষ্কারের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করাই এই অবস্থা। এর মধ্যে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে দুই একজন যারাই আসছেন তারা এখনও বলছেন বুয়েটে ছাত্র রাজনীতি না থাকার পক্ষেই তাদের অবস্থান। ছাত্রদের নির্যাতন করা হয় কিংবা ছাত্রদের আসলে পড়ালেখার ক্ষতি করা হয়, তবে এই কারণে আমার মনে হয় না যে এখানে রাজনীতি রাখাটা উচিত। এখন বর্তমানে ছাত্র রাজনীতির যে অবস্থা সেখানে কিন্তু কোনো সুষ্ঠু নেতৃত্ব চর্চা হচ্ছে না। সো আমার মনে হয় না যে ছাত্র রাজনীতি যদি না থাকে তাহলে আমাদের কোনো নেতৃত্ব শূন্যতা দেখা দিবে। তবে বুয়েট শিক্ষার্থীরা এমন মত দিলেও এর বিপক্ষে অবস্থান ডাকসু সহ ছাত্র সংগঠনগুলো। মাথা ব্যথা হলে তো আর মাথা কেটে ফেলা কোনো সমাধান নয়। ছাত্র রাজনীতির প্রতি মানুষের একটা ঘৃণা চলে এসেছে, কিন্তু এখানে যদি ছাত্র সংসদ নির্বাচনগুলো চালু করে দেওয়া হয় তাহলে
ছাত্র রাজনীতির একটা পরিচ্ছন্ন ধারা ফিরে আসবে, কেউ ছাত্র রাজনীতি বন্ধের দাবি তুলবে না। আলটিমেটলি যদি রাজনীতি নিষিদ্ধ হয় তাহলে শেষ পর্যন্ত এই ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে যতটুকু কথা বলার অধিকার আছে আমাদের, সেই কথা বলার অধিকারটুকু, লড়াই করার অধিকারটুকু পর্যন্ত আমাদের খর্ব হবে। ছাত্র রাজনীতি বন্ধ করলে যে ক্যাম্পাসগুলো যে সুশৃঙ্খলভাবে চলছে, সুষ্ঠু পরিবেশ, সেই পরিবেশ বিঘ্ন ঘটতে পারে, কারণ যে স্বাধীনতা বিরোধীরা কিন্তু বসে নেই। ছাত্র রাজনীতি বন্ধের বিপক্ষে বুয়েটের সাবেক এই ছাত্র নেতাও। তবে আবরার হত্যার পর পরিস্থিতি সামাল দিতে বুয়েট কর্তৃপক্ষ ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক বলেও মনে করেন তিনি। একটি সংগঠন ক্ষমতাসীন সমর্থিত, তার অত্যাচারে মানুষ ওরা সবাই শেষ হয়ে যাচ্ছে, সুতরাং ইমিডিয়েট ইস্যুর জন্য, রিলিফের জন্য যা চাইছে এটাই ঠিক আছে, এটা নিয়ে কারোই কোনো আপত্তি থাকার কথা না, কিন্তু এটার কোনো পারমানেন্ট কিউর নয়। তারকাদের মেলা বসলো ঢাকায়, জমকালো আয়োজনে শেষ হলো ভারত বাংলাদেশ অ্যাওয়ার্ডের প্রথম আসর। এই আয়োজনে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, রাজনৈতিক সীমারেখা দুই বাংলার একই ঐতিহ্য সংস্কৃতিকে আলাদা করতে পারে না। এই অ্যাওয়ার্ডের মধ্য দিয়ে দুই বাংলার মেলবন্ধন আরও জোরালো হবে বলে মনে করছেন আয়োজক ও শিল্পীরা। দেখুন অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। এ যেন তারার হাট, তাও আবার দুই দেশের তারা, সব মিলিয়ে ঝলমল করছিল ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরার নবরাত্রি মিলনায়তন। সিনেমার মাধ্যমে যাতে দুই বাংলাকে এক করতে পারি, তো সেটাই আমাদের মানে বিরল মানে এবং অবিরত প্রচেষ্টা। দুই বাংলা তো একসাথে ছবি করছি, তো এখন আমার মনে হয় যে আরও সুন্দর মতো করে আরও কিছু প্রজেক্ট, সুন্দর সুন্দর প্রজেক্ট করা যাবে। বিভিন্ন রকমের সমস্যা সব জায়গায় থাকে, but we have to find out a positive way out. এই চমৎকার অ্যাওয়ার্ড ফাংশনটা একটা চমৎকার কোলাবোরেশন, আদান প্রদানে এটা অনেক বেশি সমৃদ্ধ হয়, আমরা যেমন তাদের কাছ থেকে নিই তারাও আমাদের কাছ থেকে নিই। প্রথমবারের মতো ঢাকায় ভারত বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড BBFA এর অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠান হলো। পপুলার, টেকনিক্যাল ও রিজিওনাল এই তিন ক্যাটাগরিতে মোট 24টি বিভাগে দুই দেশের শিল্পী কুশলীদের পুরস্কার দেওয়া হয়। দুই দেশেই ছিল আলাদা আলাদা জুরি বোর্ড। আমাদের চলচ্চিত্রের যদি এখন রাত্রি হয়ে থাকে অবশ্যই দিন আসবে। এখন একটা দুঃসময় যাচ্ছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তো আমি আশা করব যে এই উৎসবের মধ্যে দিয়ে যেন আমরা আমাদের দিদির গৌরব যেন ফিরে পাই, অ্যাওয়ার্ডটা পাই, খুশি হব, যদি না পাই তাও খুশি হব, যেহেতু আমি নমিনেশন পেয়েছি এটা পেয়ে আমি অনেক বেশি খুশি। এই উপমহাদেশে বাঙালিরা সবচেয়ে মেধাবী এবং তারা সংস্কৃতির প্রত্যেকটি জগতে অনেক বড়ভাবে বিচরণ করেছেন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান এবং বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, পশ্চিমবঙ্গের মন্ত্রী, অভিনেতা ও নির্মাতা ব্রাত্য বসুর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। আমরা এখন জানি না সত্যি এই বাংলায় কে ভালো সিনেমা বানাচ্ছে, এই বাংলায় করছে বা কে ভালো অভিনয় করছে। আমার মনে হয় এই ধরনের উদ্যোগ আমাদের সংস্কৃতি তো আলাদা করা যায়নি, কাঁটাতারের বেড়া তো সেটি আর আলাদা করতে পারেনি, কিংবা রাজনৈতিক সীমারেখা সেটি আলাদা করতে পারেনি, সেজন্য আমাদের মধ্যে সংস্কৃতির বন্ধনটা আরও দৃঢ় হওয়া প্রয়োজন। আজীবন সম্মাননা তুলে দেওয়া হয় বাংলাদেশের গুণী অভিনেত্রী আনোয়ারা বেগম এবং পশ্চিমবঙ্গের দর্শকপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিককে। আমার কাছে খুব আনন্দ লাগছে, আমি খুবই খুশি। অ্যাওয়ার্ডটা তো একটা অ্যাকনোলেজমেন্ট, যে কোনো অ্যাক্টার হোক, অ্যাক্ট্রেস হোক, দুই বাংলার মধ্যে সৌহার্দ্য সম্পর্ক, ভারত বাংলাদেশের একটি অসাধারণ সম্পর্ক, সেই সম্পর্কটুকু আগামীতে আরও বড় সঙ্গে আমরা যাতে আয়োজন করতে পারি এবং অব্যাহত থাকে এবং সেই যাত্রাটাকে আমরা একসঙ্গে কাজ করে নিতে চাই। ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া ও বসুন্ধরা গ্রুপের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটি হয়। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। 10 বছরে বদলে গেছে বাংলাদেশ, উন্নয়ন হয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে। ভারত বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ডে এসে এমন কথাই বললেন ভারতের বাংলা ছবির এক ঝাঁক তারকা। রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এই উৎসব অনুষ্ঠিত হয়। তারকারা জানান, এদেশের মানুষের আতিথেয়তায় তারা মুগ্ধ। জানাচ্ছেন ইশাদ হাসান, ছবি তুলেছেন
মেহেদী সুমন। জনপ্রিয় অভিনেতা অরিজিৎ দত্ত, তার পূর্বপুরুষরা থাকতেন বাংলাদেশের কুমিল্লা জেলায়। দীর্ঘ আলাপচারিতায় তিনি জানান, অন্তত একবার হলেও পূর্বপুরুষের ভিটে দেখে আসতে চান। ইচ্ছে আছে আসার জন্যে কয়েকদিনের জন্য, কিন্তু সেটা হয়ে হচ্ছে না বিকজ কাজের জন্য। এন্ড অফ দ্য ডে মাই রুটস, দিস ইজ মাই রুটস, সো আই হ্যাভ টু লাভ ইট। জনপ্রিয় নায়িকা রীতাভরী চক্রবর্তীর পূর্বপুরুষরাও একসময় এদেশেই থাকতেন। তিনি বলছেন, বাংলাদেশে নয় বরং তার মনে হচ্ছে ফিরে এসেছেন নিজের শেকড়ে। বাংলাদেশে আমার শিকড়, তাই জন্য আমার কাছে দুটোই আপন। আমি হুমায়ুন আহমেদকেও আপন করিনি, শীর্ষেন্দু মুখোপাধ্যায়কেও আপন করিনি। বাংলাদেশের উন্নয়ন নজর কেড়েছে অন্যান্য তারকাদেরও। আমি যখন পদ্মনদী মাঝি করেছিলাম 91-92 সালে, তারপরে একটা বিরাট পরিবর্তন হয়েছে, একটা বড় অগ্রগতি সমস্ত দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, এবং বাংলাদেশ একটা উদাহরণ। উই ফিল ভেরি প্রাউড যখন আমি একটা বিদেশে গিয়ে কোনো জামা কিনছি, সেখানে টেক্সটাইল ইজ বিকামিং ভেরি ইম্পর্টেন্ট, মানে খুব খুব উন্নতি করেছেন তারা, সেখানে ম্যাক্সিমাম আমরা দেখতে পাই বাংলাদেশি মেড। শুধু তাই নয়, বাংলাদেশের চলমান এই উন্নয়নের ধারাকে ধরে রাখতেও পরামর্শ দেন কেউ কেউ। এত তার প্রাকৃতিক সম্পদ, এত তার মানব সম্পদ, এটা সঠিকভাবে সুন্দরভাবে যদি কাজে লাগে, বাংলাদেশ কিন্তু সারা পৃথিবীর মধ্যে একটা অন্যতম অগ্রণী দেশ হবে বলে আমার বিশ্বাস। না, আমি জানি এটাই হবে। চারিদিকে বাংলা লেখা, অসংখ্য বাংলায় কথা বলা মানুষ দেখে মুগ্ধ হন তারা, আরও মুগ্ধ হন বাংলাদেশের আতিথেয়তায়। অনেক কিছু পরিবর্তন হচ্ছে, ভালোর জন্য পরিবর্তন হচ্ছে, আর যেটা সবসময় থেকে যায় সেটা হচ্ছে আতিথেয়তা। ধূমকেতুর গতিতে তার গ্রোথ হচ্ছে বা তার তার উন্নতি হচ্ছে, সেটা শুনে বা দেখে সেটা এত ভালো লাগে। অতিথিরা বলছেন, দুটি দেশ নিজ নামে আলাদা হয়েছে ঠিকই, কিন্তু আত্মার বন্ধন যেন চিরচেনা বন্ধুর মতোই থেকে গেছে। ভারতীয় বাংলা চলচ্চিত্রের তারকা যারা বাংলাদেশকে নিজেদের শেকড় মনে করেন, তারা বলছেন, গেল 5-10 বছরে বাংলাদেশ যে পরিমাণ উন্নতি সাধন করেছে, এই উন্নয়নের ধারা যদি অব্যাহত রাখা যায়, তবে একটি সময় সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে উন্নত এক বাংলাদেশ। রিশাদ হাসান, News24, ঢাকা। দিনের সংবাদের সময় হলো একটি বিরতির, ফিরছি একটু পর। মাত্র 1 মিনিটে অ্যাকাউন্ট খুলতে সরকারি মোবাইল ব্যাংকিং সেবা নগদের নতুন অ্যাপস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব বজ্জয়। আর্থিক সেবা খাতকে জনগণের জন্য আরো সহজ ও নিরাপদ করতে নগদকে পরিচয় অ্যাপ্লিকেশনের সাথে সংযুক্ত করে এই সেবা দেওয়া হবে। সরকারের সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে সজীব বজ্জয় এই পরিষেবার উদ্বোধন করেন। সেই সঙ্গে মুজিব বর্ষ উপলক্ষে টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড বিটিসিএল এর ফ্রি টেলিকম সেবার উদ্বোধন করেন। এর মাধ্যমে বিটিসিএল এর ল্যান্ড ফোন সংযোগ বিনামূল্যে পাবেন সারা দেশের গ্রাহকরা। অনুষ্ঠানে বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা টেসিসের দেয়ালে ল্যাপটপের নতুন মডেলেরও উদ্বোধন করা হয়। পরে একই অনুষ্ঠানে বিশ্ব ডাক দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিটের অবমুক্তকরণ সজীব বজ্জয়। এছাড়াও টেলিটকের উদ্যোগে ডিজিটাল আর্কাইভের উদ্বোধন এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্ম পরিকল্পনা মোড়ক উন্মোচন করেন তিনি। এবারে ভোলা পরিস্থিতি। ভোলার বোরহানউদ্দিনের সংঘর্ষের ঘটনার পর এখনও থমথমে গোটা ভোলা। মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ভোলার বোরহানউদ্দিন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাহাত খান। রাহাত, আজ বোরহানউদ্দিনের পরিস্থিতি কেমন দেখছেন? এখন পর্যন্ত কি কাউকে আটক করেছে পুলিশ?
ধন্যবাদ যোজনা। আসলে ভোলার যে পরিস্থিতি গত রোববার সৃষ্টি হয়েছিল সেই অবস্থা থেকে কিন্তু অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে এবং ভোলার বোরহানউদ্দিনের জনজীবন স্বাভাবিক হয়েছে বলেই আমরা দেখতে পাচ্ছি। কারণ আমরা দেখছি যে যানবাহন চলছে, ব্যবসা বাণিজ্য চলছে, অফিস আদালত যথারীতি খোলা রয়েছে। অর্থাৎ মানুষজন কিন্তু সেই দিনকের ঘটনা প্রাথমিকভাবে কিছুটা বিভ্রান্তি ছড়ালো, পরবর্তীতে যখন তারা জেনেছে যে আসলে বোরহানউদ্দিনের বৃহত্তর জনগোষ্ঠী কিন্তু সেই যে ঈদগাহ ময়দানে পুলিশ বা কর্মকর্তাদের উপর হামলা চালায়নি, হামলা চালিয়েছিল গুটি কয়েক মানুষ, যাদের কারণে আজকে এই পরিণতি। এবং যারা হামলা চালিয়েছিল তাদের কোনো অসৎ উদ্দেশ্য বা অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা সেগুলো নিয়ে নানা প্রশ্ন রয়েছে। তবে মানুষজন কিন্তু চিন্তিত নয়, এ কারণে যে আসলে এখানকার বৃহত্তর জনগোষ্ঠী যেহেতু সেখানে হামলা চালায়নি সেই দায়ভার কিন্তু তারা নিতে রাজি নয়। সুতরাং তারা সেই ঘটনাকে পেছনে ফেলে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এখানকার জনজীবন স্বাভাবিক বলা যায়। আরেকটি বিষয় যেটা কিছুক্ষণ আগে বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হকের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে যেহেতু বিষয়টি স্পর্শকাতর তারা ধীর চলনীতি অবলম্বন করেছে এবং তারা ইতিমধ্যে তথ্যপত্র সংগ্রহ করেছে, বিভিন্ন গণমাধ্যম বা সামাজিক মাধ্যমে যে সব ছবি বা ফুটেজ এসেছে সেগুলো তারা বিশ্লেষণ করে হামলাকারীদের চিহ্নিত করে তারা তাদেরকে ধরার চেষ্টা করছে। তবে একটি বিষয়, যেহেতু ওই বোরহানউদ্দিন ঈদগাহ মাঠে কয়েক হাজার মানুষ গিয়েছিল তারা কিন্তু সবাই সেখানে হামলা চালায়নি, কিন্তু পুলিশ যে মামলা দায়ের করেছে সেখানে 5,000 মানুষকে আসামি করা হয়েছে। তো এখানে সাধারণ জনগণ কিছুটা চিন্তিত যে এই মামলায় সাধারণ মানুষজনকে ধরে হয়রানি করা হয় কিনা বা এই আইনের গেরাগোলে তারা পড়েন কিনা, এই ধরনের বিষয় নিয়ে কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে। যারা অনেকেই সেখানে গিয়েছিল কিন্তু পুলিশ যখন চলে যেতে বলেছে তারা চলে গিয়েছে, কিন্তু এখন এই মামলায় গ্রেপ্তার বা হয়রানির আশঙ্কা তারা করছেন। তবে বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক নিশ্চিত করে বলেছেন যে নিরপরাধ কোনো মানুষকে তারা এই মামলায় গ্রেপ্তার করবেন না, এবং এমনকি এখানকার যিনি এমপি আলী আজম মুকুল তিনি বলেছেন যে এখানকার জনগণকে নিশ্চয়তা দিয়েছেন যে একজন নিরীহ মানুষ এই মামলায় হয়রানির শিকার হবেন না। এই ছিল বোরহানউদ্দিন থেকে সর্বশেষ খবর যোজনা। রাত খান, ধন্যবাদ আপনাকে। ভোলার বোরহানউদ্দিনের সংঘর্ষের ঘটনায় মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বরিশাল থেকে সহকর্মী রাহাত খান। পঞ্চগড়ের দরজার সামনে ফেলে যাওয়া সেই শিশুর মা রুমিয়া আক্তারের খোঁজ মিলেছে। গণমাধ্যমে খবর দেখে শিশুটির মা শিশুটিকে ফেরত নিতে আসেন জেলা প্রশাসকের কাছে। মানবিক কারণে জেলা প্রশাসক মায়ের কাছে তুলে দিতে চান শিশুটিকে, তবে সঠিক পরিচর্যা হচ্ছে কিনা তা খোঁজ রাখার কথাও জানিয়েছেন তিনি। সরকার হাদারের তথ্য ছবিতে দেখুন ডেস রিপোর্ট। দ্বিতীয় স্বামীর আপত্তির কারণে গত শুক্রবার রাতে শিশু সন্তানকে পঞ্চগড়ের কামাতপাড়া এলাকার একটি বাড়ির সামনে রেখে চলে যান রিমু আক্তার নামের এক নারী। পরে পুলিশের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার পর শিশুটির মা রিমু আক্তার সন্তানকে ফেরত চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। জেলা প্রশাসক বলেছেন শিশুটিকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে শিশুটিকে সঠিক পরিচর্যা করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা হবে। তার বাবা মাও আমাদের কাছে আসছে, তারপর বাবা মার দায়িত্বে আমরা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু আমরা কিছুদিন একটু ওয়াচে রাখতে চাই যে সে কিভাবে বাচ্চাটাকে মানে দেখাশোনা করতে পারছে কিনা, যেহেতু তাকে মানসিকভাবে একটু ইনব্যালেন্স আমাদের মনে হয়েছে। এদিকে শিশুটিকে সঠিকভাবে পরিচর্যা করা হবে এমন আশ্বাসে দত্তক নিতে আগ্রহী অনেকেই আবেদন করেছেন জেলা প্রশাসকের কাছে। যাবতীয় যা কিছু সব কিছু করার চিন্তা ভাবনায় আমরা আছি এবং সেই বাচ্চাটা আমাদের সন্তান হিসেবে গ্রহণ করতে চাই। বাচ্চাটা আমি নিতে চাই, আমার কোনো বাচ্চা কাচ্চা নাই। চিকিৎসকরা বলছেন শিশুটি সম্পূর্ণ সুস্থ, প্রশাসনের অনুমতি পেলে যে কোনো সময় তাকে নিয়ে যেতে পারেন অভিভাবকরা। আপাতত বাচ্চাটি সুস্থ আছে এবং আমরা চাচ্ছি যে বাচ্চাটার ব্যাপারে তাড়াতাড়ি কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হোক মহামান্য আদালতের মাধ্যমে এবং আমাদের সম্মানিত ডিসিশনের মাধ্যমে। পিঙ্কি সানোয়ার, নিউজ 24। এবারে ফার্স্ট সেক্রেটারি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। নওগাঁর ছোট যমুনা নদীতে ভাসমান খাঁচায় মাছ চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন মাসুদ চৌধুরী নামে এক যুবক। বাজারে মাছের দর ভালো থাকায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন তিনি। তার সফলতা দেখে এই পদ্ধতিতে মাছ চাষে আগ্রহী হয়ে উঠেছেন আরো অনেকে। বাবুল আক্তার রানার তথ্য চিত্রে দেখুন ডেস রিপোর্ট। নওগাঁ বদলগাছি উপজেলার মথুরাপুর গ্রামের মাসুদ চৌধুরী বেকারত্ব থেকে মুক্তি পেতে 2 বছর আগে তিনি শুরু করেন ছোট যমুনা নদীতে ভাসমান খাঁচায় মাছ চাষ।
প্রথম বছর তার মাছ চাষে খরচ হয় 3 লাখ টাকা, আর সেই মাছ বাজারে বিক্রি করে তার লাভ হয় প্রায় 5.5 লাখ টাকা। তবে গত বছরের তুলনায় এবার আরো বেশি লাভ হবে এমন আশার কথা জানালেন মাসুদ চৌধুরী। আমার মাছ চাষ করতে খরচ হয়েছে আনুমানিক 3 লক্ষ টাকা। আমি খাঁচা থেকে মাছ 5 লক্ষ থেকে 5.5 লক্ষ টাকা মতো মাছ বিক্রি করেছি। মাসুদ চৌধুরীর সফলতা দেখে এই পদ্ধতিতে মাছ চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। যুবক যারা আছে, বন্ধু বান্ধব আছে, আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমরা এরকম একটা মাছ চাষের প্রকল্প তৈরি করব। কম খরচে বেশি উৎপাদন, বেশি প্রোডাকশন করা যায়। খাঁচায় মাছ চাষ প্রসারের লক্ষ্যে মথুরাপুর ইউনিয়নে সকল বেকার যুবকদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। খাঁচায় মাছ চাষ যদি আরো ব্যাপকভাবে সম্প্রসারিত হয় তাহলে বেকার যে যুবক আছে তারাও আর্থিকভাবে লাভবান হবে। তাদের জন্য আমার ইউনিয়ন পরিষদের তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত আছে। ভাসমান খাঁচায় মাছ চাষ শুধু বদলগাছি উপজেলার মথুরাপুর গ্রামেই নয়, নওগাঁর বেশ কয়েকটি ইউনিয়নে এই পদ্ধতিতে মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছেন অনেক বেকার যুবক। আফসারউদ্দিন, নিউজ 24। দিনের সংবাদে নিয়ে আরো একটি বিরতির সঙ্গেই থাকুন। আবারও স্বাগত সংবাদে। সাকিব মুশফিকদের ধর্মঘট নিয়ে আজ দুপুরে জরুরি বৈঠক ডেকেছে বিসিবি। গতকাল সোমবার 11 দফা দাবি উত্থাপন করার পাশাপাশি দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে দূরে থাকার আলটিমেটাম দিয়েছেন দেশের ক্রিকেটাররা। গতকাল ক্রিকেটাররা ধর্মঘটে ডাক দেওয়ায় অচল হয়ে গেছে দেশের ক্রিকেট আঙ্গন। আজ থেকে শুরু হতে যাওয়া খেলা থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীদের মুখপাত্র সাকিব আল হাসান। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরিচালকেরা দ্রুত বিষয়টি নিষ্পত্তি করতে আজ দুপুরে জরুরি বোর্ড সভা ডেকেছে। দর্শক, বিসিবি ভবনে আছেন সহকর্মী আরিফুল ইসলাম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। আরিফ, আরিফ, আজকের এই সংবাদ সম্মেলনে কোন কোন বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হতে পারে, কোনো তথ্য আছে কি আপনার কাছে? নিশ্চিতভাবেই যে 11টি দাবি তারা তুলেছে গতকাল সংবাদ সম্মেলনে, সেই সব বিষয়ে আলোচনা করা হবে। এবং আপনি জানেন যে আসলে ক্রিকেটারদের দাবিগুলো যৌক্তিক দাবি ছিল। আসলে বিসিবি পরিচালক থেকে শুরু করে সাবেক ক্রিকেটার অনেকেই আসলে একমত হয়েছেন, এবং আমরা দেখে বলতে শুনেছি আসলে যেই কথা বলছিলেন যে পারিশ্রমিক বাড়ানোর ব্যাপারে কিংবা ক্রিকেটের উন্নয়নে যে ধরনের কাজ আসলে সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, রিয়াদরা উত্থাপন করলেন এক সংবাদ সম্মেলনে, তাতে কিন্তু বিসিবি সেই দাবি মানলেও একটু হলেও চমকিত। কারণ আপনারা জানেন যে তাদের কাছে কোনো রকম তথ্য ছিল না আগে থেকে, এবং হুট করে খেলোয়াড়রা যেভাবে সংবাদ সম্মেলন করলেন এবং বললেন যে এই দাবি দাওয়া মেনে না নেওয়া পর্যন্ত তারা ক্রিকেটেও কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবে না, সেটা তো নিঃসন্দেহে অচল করে দেয় দেশের ক্রিকেটকে। যদিও অনূর্ধ্ব-19 দলের বিশ্বকাপে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। এবং আরেকটি বিষয় যেটা হচ্ছে, যেমন আজকে যে কারণেই আপনি বলছিলেন যে বৈঠক ডাকা হয়েছে, হ্যাঁ, বিসিবি পরিচালকরা আসছেন একের পর এক এবং তারা কিছুক্ষণের মধ্যে হয়তো আলোচনা শুরু করবেন। আমরা জানি যে নাজমুল হাসান পাপনের অধীনে আসলে আজকের বৈঠক হওয়ার কথা, এখন আমরা অপেক্ষায় আছি যে তিনি কখন আসবেন এবং আলোচনা শুরু করবেন। এছাড়া কোয়াবের কথা বলতে হয়, বাংলাদেশের যে 11টি দাবির প্রথম দাবি ছিল সেটি হচ্ছে কোয়াবের ব্যাপারে। কোয়াবের আজকে পদত্যাগ দাবি করছিল আসলে প্লেয়াররা, তাদের প্রেসিডেন্ট কিংবা সহসভাপতি যারা ছিলেন, সেক্ষেত্রে আসলে তারা জানিয়েছেন যে ক্রিকেটারদের দাবির সাথে তারা একমত, যদি এমনটাই হয় তারা দায়িত্ব ছাড়বেন, এমন খবর আমরা গণমাধ্যমে পেয়েছি। এবং দেখা যাক শেষ পর্যন্ত কিছুক্ষণের মধ্যে তাদেরও আসলে কার্যক্রম কী হয় সেটাও জানানো হবে। যোজনা এই ছিল সবশেষ মিরপুর শের বাংলা স্টেডিয়াম থেকে। আরফুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাকিব মুশফিকদের ধর্মঘট নিয়ে আজ দুপুরে জরুরি বৈঠক ডেকেছে বিসিবি। বিসিবি ভবন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফুল ইসলাম। আলোচিত জাহ আলমের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে টাঙ্গাইলের সখীপুরে। নাম এবং চেহারার মিল থাকায় বিনা বিচারে 25 দিন যাবৎ নয়ন নামের এক কলেজ ছাত্র কারাগারে দিন কাটাচ্ছেন
নারী নির্যাতন মামলায়। চলতি মাসের 7 তারিখ আসল আসামি গ্রেফতারের পরও আইনি জটিলতায় জেল থেকে বের হতে পারছে না নির্দোষ নয়ন। এদিকে মিথ্যা মামলায় জেলে থাকায় অসুস্থ হয়ে পড়েছেন তার মা। নয়নের মুক্তি সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। আতিকুর রহমানের তথ্য, ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। গত 21 আগস্ট সখীপুর উপজেলার ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী অপহরণের ঘটনায় মেয়েটির মা 26 আগস্ট প্রতিবেশী গ্রামে শাহজাহান আলীর ছেলে বাবলু হোসেন নয়নকে আসামি করে থানায় মামলা করে। এরপর পুলিশ বাবুল হোসেন নয়ন নামের এক কলেজ ছাত্রকে গ্রেফতার করে। তদন্তে জানা যায় এই নয়ন আসল অপরাধী নয়। 7 অক্টোবর প্রকৃত অপরাধী নয়নকে গ্রেফতার করে পুলিশ। তবে আইনি জটিলতায় নিরাপরাধ নয়ন এখনও ছাড়া পাচ্ছে না। বিনা বিচারে জেল কাটতে আমার ছেলে, এটার আমি যতটুকু বিচার চাই, আমি শেখাজের কাছে বিচার চাই। এই ছেলের আমার ছেলে লাইফটাইম নষ্ট করে দিল একদম। পুলিশ সুপারের মহোদয়ের নিকট আবেদন করছি, অতি দ্রুত জানি এই ছেলেটিকে মুক্তির ব্যবস্থা করা হয়। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, খুব দ্রুতই নির্দোষ নয়ন জেল থেকে ছাড়া পাবে। আসল নয়নকে অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি এবং সে আদালতে স্বীকারোক্তিও দিয়েছে যে হ্যাঁ, তাকে নিয়ে গেছে এবং ওখানে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করছে। ও এখন আমাদের এখন সে বেল পাবে। এদিকে অতিরিক্ত পুলিশ সুপার বলছেন, বাদীর ভুল অভিযোগের কারণে নয়নকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়। বাদী এবং ভিকটিম তারাই মূলত প্রাথমিকভাবে এটি শনাক্তকরণ করেছিলেন যে এই সেই নয়ন। তো এখন যদি তারা যদি আইনের আশ্রয় নিতে চায়, সেক্ষেত্রে পুলিশের যতটুকু করণীয় আমরা সেটি করব। প্রকৃত আসামিকে গ্রেফতারের পরও 25 দিন ধরে জেলখানায় মানবেতর দিন কাটাচ্ছেন নির্দোষ নয়ন, তাই তাকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি পরিবারের। নাফিয়া ফারজানা, নিউজ 24। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। কানাডার সাধারণ নির্বাচনের ফলাফলে অবশেষে বিজয়ের হাসি হাসতে যাচ্ছেন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সোমবার দেশটিতে 43তম সাধারণ নির্বাচনে হাউস অব কমন্সের 338 আসনে ভোট গ্রহণের পর কানাডার সংবাদ মাধ্যম সিবিসি নিউজ বলছে, ভোট গণনায় জয়ের পথে এগিয়ে যাচ্ছে ট্রুডোর নেতৃত্বাধীন লিবারেল দল। তবে সোমবার ভোট গ্রহণের পর ট্রুডোকে পুনরায় সরকার গঠনে বেশ শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন প্রধান প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ নেতা অ্যান্ড্রু শির। কিন্তু কানাডার জনগণ জাস্টিন ট্রুডোকে আবারও 4 বছর দেশ পরিচালনার দায়িত্ব দিলেন। আর এই ঘটনায় আনন্দে ভাসছে ট্রুডোর নেতৃত্বাধীন লিবারেল পার্টির নেতাকর্মী ও সমর্থকরা। তারা বলছেন, দেশবাসীর উন্নয়ন ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার পক্ষে রায় দিয়েছেন। অবশেষে ব্রেক্সিট কার্যকরের সময় পেছাতেই হচ্ছে বরিস জনসনের প্রশাসনকে, কেননা নতুন ব্রেক্সিট চুক্তি নিয়ে পুনরায় ভোটাভুটির বরিস জনসনের প্রস্তাব নাকচ করেছেন ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার জন বার্কো। সোমবার সরকার নতুন করে ওই চুক্তির উপর হ্যাঁ না ভোট আয়োজনের আবেদন জানানোর পর তা বাতিল করেন তিনি। স্পিকার জন বার্কো বলেন, ফের এটি নিয়ে ভোটাভুটি হবে পুনরাবৃত্তিমূলক ও অস্বাভাবিক। এদিকে স্পিকারের সিদ্ধান্তে হতাশ বরিস সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, এর মধ্য দিয়ে ব্রিটিশ নাগরিকদের ইচ্ছার প্রতিফলন ঘটানোর একটি সুযোগ আবারও ব্যাহত হল। তবে চুক্তি বাস্তবায়নে প্রয়োজনীয় আইন প্রবর্তনের কাজ এগিয়ে নেওয়ার কথা জানানো হয় সরকারের পক্ষ থেকে। দীর্ঘ আলোচনা আর নানা জটিলতার পর গেল 17 অক্টোবর নতুন ব্রেক্সিট চুক্তির বিষয়ে ইউ এর সঙ্গে সমঝোতায় পৌঁছায় বরিস সরকার। আর শনিবার তা অনুমোদনের জন্য পার্লামেন্টে বিশেষ অধিবেশন আহ্বান করলে ব্রেক্সিট বাস্তবায়ন পেছানোর পক্ষে রায় দেন ব্রিটিশ সংসদ। সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর। আবারও স্বাগত সংবাদে। এবারে খেলার খবর।
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে আজ শুরু হচ্ছে বসুন্ধরা কিংসের মাঠে লড়াই। বাংলাদেশের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ভারতের আই লিগের দল গোকুলাম এফসি। ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। বসুন্ধরা কিংসের কোচ ও অধিনায়ক জয়ের দিকেই চোখ রাখছেন, তবে গোকুলামের বিপক্ষে মাঠের লড়াই কঠিন হবে বলে মনে করছেন তারা। এদিকে ম্যাচের আগের দিন কোনো অনুশীলন করেনি গোকুলাম। চট্টগ্রাম থেকে মাহফুজুল ইসলামের রিপোর্ট। জাতীয় দলের একঝাঁক তারকা ফুটবলার নিয়ে এবারের মৌসুমে মাঠে নামার অপেক্ষায় বসুন্ধরা কিংস। এর আগে এই শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের মঞ্চে নিজেদের ঝালিয়ে নেয়ার পালা। রবিউল, বিপ্লু, সুশান্ত, সুফিলদের সাথে সবুজ, জিকো, মতিন, ইব্রাহিম, বিশ্বনাথ, জাতীয় দলের একঝাঁক তারকা এবার কিংসের তাঁবুতে। বিদেশিদের মধ্যে পুরনো রিক্রুট কোস্টারিকান দানিয়েল আর কিরগিজস্তানের বখতিয়ার, সাথে নতুন সংযোজন লেবানন জাতীয় দলের স্ট্রাইকার জালাল। সব মিলিয়ে দুর্দান্ত এক কম্বিনেশন। আই থিঙ্ক সো, নট অনলি মি। লিগের আগে এই টুর্নামেন্ট আমাদের জন্য একটি ভালো প্রিসিজন ক্যাম্প হবে। ফেডারেশন কাপ, লিগ আর এএফসি কাপের দিকে আমাদের ফোকাস থাকবে। শেখ কামাল ক্লাব কাপটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি টুর্নামেন্ট। আমরা এই টুর্নামেন্টে সেরাটা দিয়েই খেলব। আপনারা দেখেছেন জাতীয় দলের অনেক ফুটবলার আমাদের দলে আছে। সব মিলিয়ে আমরা বেশ ভালো ও শক্তিশালী দল। শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে ঢাকা আবাহনীর নাম প্রত্যাহার করে নেয় নতুন দল ভারতের আই লিগের ক্লাব গোকুলাম কেরালা, যাদের শক্তিমত্তা নিয়ে ভালোই জানা আছে কিংস কোচ অস্কার ব্রুজনের। গোকুলাম ভালো দল, তারা এখানে আসার আগে বেশ ভালো সময় কাটিয়েছে। ডুরান্ট কাপের চ্যাম্পিয়ন তারা। মোহনবাগান, ইস্ট বেঙ্গলের মতো ক্লাবকে তারা সেই টুর্নামেন্টে হারিয়েছে। সুতরাং তারা নিঃসন্দেহে ভালো দল। আমি মনে করি ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে। আমরা জয়ের জন্যই মাঠে নামব। এদিকে ম্যাচের আগের দিন কোনো অনুশীলন করেনি গোকুলাম কেরালা। মাহফুজুল ইসলাম, নিউজ 24, চট্টগ্রাম। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। সড়ক দুর্ঘটনা রোধে শুধু চালক নয়, পথচারীদেরও সতর্ক হতে হবে, নিরাপদ সড়ক দিবসে বললেন প্রধানমন্ত্রী। মুখরিত আওয়ামী লীগ অফিস সম্মেলনকে ঘিরে নেতা কর্মীদের ঢল, লবিং তদবিরে পথ প্রত্যাশীরা। সম্রাটের টাকা প্রভাবশালীদের পকেটে, র্যাবের জিজ্ঞাসাবাদে চমকপ্রদ তথ্য, তালিকায় রাজনৈতিক প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে এখনও অনভিজ্ঞ শিক্ষার্থীরা, ভিন্ন মত ছাত্র সংগঠনগুলোর। কানাডীয় নির্বাচনে জয়ের পথে লিবারেল পার্টি, টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জাস্টিন ট্রুডো। এবং শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে আজ বসুন্ধরা কিংসের লড়াই, প্রতিপক্ষ ভারতের গোকুলাম এফসি। চট্টগ্রামে ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। এ ছিল এখনকার সংবাদের আয়োজন। ধন্যবাদ সবাইকে।